আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি প্রথমে খান জাহানারের মাজারে, যার জন্য প্রথমে আমরা এখন যাব সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। খালাম্মা কাল ঢাকা চলে যাবে, যার জন্য আগে সোহাগের কাউন্টারে গেলাম, টিকিট কাটলাম, তারপর আমরা বাসের জন্য খুঁজছি যে বাস কোথায় পাবো। আমরা বাগেরহাটের বাস খুঁজছি, কারণ ওই লাইনের বাসে করেই আমরা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ওই দিকটাতে যাব। আমরা বাস স্ট্যান্ডে যেয়ে আগে টিকিট কেটে নিলাম, জন প্রতি 100 টাকা করে, সেই হিসাবে সোনাডাঙ্গা থেকে আমাদের দুজনের 200 টাকা লাগছে। একদিকে প্রচণ্ড পরিমাণে গরম, আর অন্যদিকে প্রত্যেকটা স্ট্যান্ডে যেয়ে বাস প্রায় 15-20 মিনিট করে ওয়েট করতেছিল প্যাসেঞ্জার নেওয়ার জন্য, তো এটা আসলে খুবই বিরক্তিকর ছিল। সোনাডাঙ্গা থেকে সোজা পশ্চিমে যেয়ে 0 পয়েন্ট হয়ে বাস রূপসা সেতুর ওই দিকটাতে, মানে ওই দিক ওই পথ হয়ে গেল। খুলনা সব কিছু অত ভালো করে ডিটেলস আসলে আমি চিনি না, তবুও যেটুকু চিনি আমি চেষ্টা করছি ডিটেলস জানানোর। বাইপাস রোডটা থেকে সোজা যতদূর যাওয়া যায় প্রত্যেকটা রাস্তায় আসলে প্রতিটা এত সুন্দর ক্লিন, আর প্রতিটা রাস্তায় দেখতে ছবির মতো সুন্দর। তারপরে যে স্বপ্নের সেতু, ভাই পদ্মা সেতু না, এটা রূপসা সেতু। রূপসা সেতু আমাদের ছোটো থেকে অনেক মানে শখের, অনেকবার খুলনা আসলেই যাওয়া হয়েছে। এই যে রূপসা সেতু টোল প্লাজা, অ্যাজ ইউজুয়াল যেমন থাকে আর কি তেমনই। আর তারপর এই জায়গাটা দেখতেও বেশ সুন্দর মনে হচ্ছিলো, তো এখানকার ছোট্ট একটা ক্লিপও আমি নিয়ে নিলাম। আর এই যে সামনে, কিন্তু ধন্যবাদ, একদম ওয়েলকাম করে দিচ্ছে যে সামনে ষাট গম্বুজ মসজিদ, মানে আপনারা অলরেডি বাগেরহাট এলাকার মধ্যে ঢুকে গেছেন। আর তারপর এই যে আমরা কিন্তু বাগেরহাট নেমেই পড়ছি, মানে আমার এই যে পার্টনার, আমার পার্টনারের সাথে নেমে পড়ছি, আর সামনে এই যে প্রথম গেটটা। বাগেরহাটে প্রথমে বাস থেকে নামার পরই না ওখান থেকে ইজি বাইক বা রিক্সা করে 10 টাকা দিয়ে ওই মাজারে যাওয়া যাবে, কিন্তু আমরা চাচ্ছিলাম হেঁটে হেঁটে যাওয়ার জন্য এবং আশেপাশে কী কী আছে দোকানে সেগুলো দেখার জন্য। কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আমাদের প্রথমে উচিত ছিল যে ছাতা নিয়ে যাওয়ার, সেটা প্রথম ভুল করছি। আর যাওয়ার পর ঝুমঝুম বৃষ্টি হয়েছে, সেটা তো আরও বড় গুরুতর ভুল ছিল। তো যাই হোক, খানাম্মার আমি আমাদের মনের সাহস ছিল অনেক বেশি, কোনো কিছুই দমানো সম্ভব না। তো আমরা যাচ্ছিলাম আর আশেপাশের দোকানগুলো দেখছিলাম যে কী কী আছে এখানে, যাওয়ার সময় নিতে হবে, কোনটাকে নিব না নিব, সেই সব প্ল্যান করতেছিলাম। তো এই আর কি, আমরা যাচ্ছিলাম, একটু কষ্ট হচ্ছিল রোদে, তারপরও আসলে ঘুরতে আসছি, মজা তো লাগবেই। মাটির জিনিসগুলো যশোর থেকে কিন্তু অনেকটা ইউনিক ছিল, আবার দামও তুলনামূলক কম ছিল। ইচ্ছা ছিল আসার সময় কিছু জিনিস কিনবো, কিন্তু আসলে সেই সময়টা অত অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আর নেওয়া হয়নি, সেটা একটা আফসোস, সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো এইসব দেখলে তো মাথা আমার ঠিক থাকে না, আমি দেখতেই থাকি আর খালাম্মা ওইদিকে ওয়েট করতেছে, বলছে চল তুই যাওয়ার সময় এগুলো দেখবি, যাওয়ার সময় এগুলো কিনবি, এখন চল আগে চল। তো যেই আর কি দোকান থেকে বের হয়ে চলে যাওয়াই লাগলো, অ্যান্ড আবার হাঁটা শুরু করলাম ওই আর কি মাজার সোজা, প্রায় চলেই আসছি সামনে ওই যে সেই কাঙ্ক্ষিত সেই গেট। এই ব্লগটা এখানে শেষ করছি, আর লেন্দি করবো না, পরপর কিন্তু সবগুলো ব্লগ দিব ইনশাল্লাহ, সবাই দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আজকের মতন এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।